হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে সিসিটিভির উপরে আমরা কথা বলবো। আমরা অনেকেই সিসিটিভি কিনা বা সিসিটিভির বিষয়ে জানার জন্য অনেক আগ্রহী, কিন্তু এই ধরনের চ্যানেল বাংলাদেশে নাই, খুবই কম। তো আমি চাচ্ছি যে আমি সিসিটিভির উপরে সম্পূর্ণ একটি সিরিজ তৈরি করব, যার মাধ্যমে আপনারা সিসিটিভির সম্পূর্ণ কাজ বা সিসিটিভিতে কী ধরনের ক্যামেরা হয় সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন। তো আমি আজকে প্রথম যে ভিডিওটা করবো এটা স্পাই ক্যামেরা নিয়ে কথা বলবো। স্পাই ক্যামেরা আসলে কী ধরনের হয়, কীরকম হয়, আমি স্পাই ক্যামেরা ধাপে ধাপে দেখাবো দুইটা বা তিনটা ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমরা যেটা দেখাবো, আমরা ক্যাবেল সিস্টেম, কীভাবে ক্যাবেলের মাধ্যমে রেকর্ড করা যায় এটা নিয়ে কথা বলবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা যে ক্যামেরাগুলি দেখাবো ওইগুলি, তার ভিডিও পরের ভিডিও আমরা দেখাবো ওয়াইফাই ক্যামেরা। আমাদের সাথে যদি থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক দিয়ে আমাদের পাশে থাকুন, তাহলে আমরা ধীরে ধীরে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাটনে এটি ক্লিক করুন আমাদের সব ভিডিও আপডেট পেতে। এই যে দেখেন বন্ধুরা, আমি এই যে দুইটা ক্যামেরার বিষয়ে কথা বলবো, এই দুইটাই খুব ভালো কোয়ালিটির। আপনার 700 টিবি লেন্স, একটি হচ্ছে আয়ার, একটি নন আয়ার। তো চলুন আমরা প্রথমে নন আয়ার যেটা ওটা আনবক্সিং করব। এই যে দেখেন খুবই ভালো কোয়ালিটির, দেখেন প্রথমে একটি ছোট দুই পিস্টারের কিভাবে কানেক্ট করবেন, তারপরে হচ্ছে মূল ক্যামেরা, দেখুন আমি ক্যামেরাটি খুলতেছি। খুবই ছোট স্পাই ক্যামেরা, যা আপনারা কল্পনা করতে পারবেন না। এই যে দেখেন একদম ছোট, এটা একটা স্ক্রুর মতো, যদি আপনি কোথাও হিডেনভাবে লাগিয়ে রাখেন। যে কেউ দেখলে বুঝবে যে এটা একটা স্ক্রু, কিন্তু এটা আসলে একটি ক্যামেরা। এই যে দেখেন আপনারা এটা একটা ডিভিআর এর সাথে কানেকশন দিতে পারবেন, এবি পোর্টের মাধ্যমে, বা আপনারা টিভিতে দিতে পারবেন। এটা হচ্ছে পাওয়ার পোর্ট, এটাতে আপনারা পাওয়ার দিবেন, আর এটা হচ্ছে ভিডিও, এটা অডিও। এই দুইটা হচ্ছে ভিডিও অডিও, আর একটা হচ্ছে পাওয়ার পোর্ট, এবং কি খুবই ভালো কোয়ালিটির। এটা আমি ইউজ করছি এবং কি আমি সবসময় এই ধরনের স্পাই ক্যামেরা খুব পছন্দ করি। তো চলুন দ্বিতীয়টা দেখি। এই যে দেখব এটা হচ্ছে আয়ার ক্যামেরা, এটা তো সেম একটি বুক দেওয়া, আপনি কিভাবে কানেকশন দেবেন বা কিভাবে টিভি বা ডিভিআর এ কানেকশন দিবেন। তো চলুন এই যে দেখেন তো এটা 700 টিবি লেন্স, এটা খুব ভালো স্পাই ক্যামেরা। এই যে দেখেন এটাতে কিছু আয়ার আছে, যার মাধ্যমে অনেক সুন্দর ভিডিও কোয়ালিটি পাবেন। আর এটা তো সেম আপনি, এটা পাওয়ার, এটা ভিডিও এবং এটা অডিও পোর্ট। এই যে দেখেন এটাতে এই যে মাইক্রোফোন দেওয়া আছে, এবং এটা তো দেখেন এই যে কোনার ভিতরে মাইক্রোফোন দেওয়া। তো এই দুইটাই খুব ভালো কোয়ালিটির, তবে আপনারা এই দুইটা সম্পূর্ণভাবেই আপনাদের ডিভিআর ইউজ করা প্রয়োজন পড়বে, ডিভিআর ছাড়া এগুলি ইউজ করতে পারবেন না। দুইটাই খুব সুন্দর এবং কি খুব ছোট। যদি এই দুইটা ভালো লাগে তাহলে, যদি আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এগুলি আপনি কোথা থেকে কিনবেন বা কি কত দাম পড়তে পারে, যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করবেন, আমি বলে দিব কোথায় পাবেন। আর যদি আমার কাছ থেকে ক্রয় করতে চান পারবেন, কারণ আমিও সিসিটিভির কাজ করি। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।